এবারে আরো কিছু সংবাদ এক নজরে। কুষ্টিয়ায় নানা আয়োজনে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। তে প্রধান অতিথি ছিলেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক। সাতক্ষীরায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে সদরের বালিয়াডাঙ্গা গ্রাম থেকে অভিযুক্ত একরামুলকে গ্রেপ্তার করা হয়। মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই স্লোগানের মধ্য দিয়ে কুমিল্লায় পুলিশ জবাবদিহিতা দর্পণের উদ্বোধন করেছেন পুলিশ সুপার ফারুক আহমেদ। জনগণের কাছে পুলিশের জবাবদিহিতা ও সেবা নিশ্চিতে এই উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন তিনি।